ভয়ে ওই সন্ত্রাসীদের ভয়ে থামবেন না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি সন্ত্রাসীদের ভয়ে অন্যায়ের প্রতিবাদ থেকে থেমে যাই এই জাতি ধ্বংস হয়ে যাবে কারণ এই বিশ্ববিদ্যালয় যেখান থেকে 71 90 থেকে শুরু করে সমস্ত গণতান্ত্রিক এবং মানুষের অধিকার আন্দোলনের সূচনা হয়েছে আমি নূর বলছি যদি আপনারা সবাই নেমে আসেন আজকে 8 এপ্রিল 9 এপ্রিল কিংবা 11 এপ্রিলের মতো আবার স্বতঃস্ফূর্তভাবে নেমে আসেন কারো সাহস নাই দুঃসাহস নাই এই ছাত্র সমাজের বুকে আঘাত করবে আমি আপনাদেরকে এতটুকু বলবো ভাইরা আমার আমরা কোনো অন্যায় করিনি আমরা কি যৌক্তিক দাবিতে আন্দোলন করেছিলাম আমাদের উপর কেন হামলা হবে অথচ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন দলীয় রাজনীতির কারণে তারা প্রতিবাদ করতেছে না তাদের সামনে তাদের সন্তানদেরকে কুকুরের মতো মারা হচ্ছে শহীদ মিনারে শিক্ষকরা লাঞ্ছিত করা হচ্ছে আমাদের বোনদেরকে দর্শনের হুমকি দেওয়া হচ্ছে আমরা কি এতই অন্ধকার যুগে ফিরে গেছি তারপরে আমরা প্রতিবাদ করব না আমাদের কি বিবেক আজকে ধ্বংস হয়ে গেছে আজকে আমার দ্বিতীয় বর্ষের ভাই তাকে অন্যায়ভাবে জেলে নেওয়া হয়েছে মিথ্যা মামলায় তাকে রিমান্ড দেওয়া হয়েছে আপনারা এই যে আন্দোলনে আমাদেরকে সাহস দিয়েছিলেন অনুপ্রেরণা দিয়েছিলেন তাহলে আজকে আপনারা কেন থামবেন আমাদেরকে কেন বিপদের মুখে নয় আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করেছিলাম তাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ভাই বোনদেরকে বলবো আমরা তিনটি দাবিতে এক নম্বরে আমার ভাইদের গ্রেপ্তারকৃত ভাইদের নিঃশর্ত মুক্তি দুই নম্বরে কোটা সংস্কার করে আমাদের পাঁচ দফার আলোকে প্রজ্ঞাপন তিন নম্বরে হামলাকারী সন্ত্রাসীদের বিচার করতে হবে নিরাপদ ক্যাম্পাসের স্বার্থে কারণ এই হামলাকারী আজকে নুরুকে মেরেছে কালকে অন্যকে মারবে এভাবে ওদের সাহস দিন দিন বেড়ে যাবে ওরা ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করবে আপনারা কি চান সেটা ত্রাসের রাজত্ব হবে একটা শিক্ষাঙ্গনে কেন এই বিশ্ববিদ্যালয়ের সামনে আমাকে মেরেছিল সেদিন যদি আপনারা একটা হুঙ্কার দিতেন যে এই কুকুরের বাচ্চাগুলো তোরা থাম ওরা পালিয়ে বেড়াতো আমি জানি আপনারা চেয়েছিলেন কিন্তু হয়তো অনেকে ভয়ে পারেননি তাই আমি আপনাদেরকে বিনীত আহ্বান জানাবো আমাদের এখন যে বিক্ষোভ মিছিল আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমরা বরাবরই দেখিয়েছি অন্যায়ের সাথে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কখনো আপোষ করেনি আমরা আজও করব না আমরা এই অন্যায়ের প্রতিবাদে আমাদের তিন দফা দাবিতে গ্রেপ্তারকৃত ভাইদেরকে মুক্তি হামলাকারীদের বিচার এবং পাঁচ দফার আলোকে কোটা সংস্কারের দাবিতে আমরা এখন একটি বিক্ষোভ মিছিল করব আমার বোনেরা সামনে থাকবে যেই বোনেরা আমরা দেখেছি বরাবরই আমাদেরকে সমর্থন দিয়েছিল এই যৌক্তিক দাবির আন্দোলন 17 ফেব্রুয়ারি থেকে পাঁচ মাস চালিয়ে আসছি আমাদের মধ্যে কোনো বিন্দু মাত্র যদি ফল পেত তাহলে তো জাতির সামনে সেটা উন্মোচন করত কিন্তু কেন আমাদের ভাবে এইভাবে অন্যায়ভাবে হেনস্থা করা হচ্ছে আমার ভাইদেরকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে আমার বোনদেরকে কেন ধর্ষণের হুমকি দেওয়া হবে আমার বাবার তুল্য শিক্ষকদেরকে কেন এই কুকুরেরা আঙ্গুল উঁচু করে কথা বলে আপনারা এতটা আমরা এতটা পচে গেছি যে তারপর আমরা প্রতিবাদ করব না জাহাঙ্গীরনগরে আমার বোনদেরকে ধর্ষণের হুমকি দেওয়া হয় এই সভ্য সমাজে আমরা কি এটা মেনে নেব জয় বাংলা জয় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বাংলায় হামলা করে আন্দোলন মামলা করে আন্দোলন আমার মনে হয় লাইব্রেরির ভিত্তি আমার কিছু কিছু ভাই বোন হয়তো শঙ্কায় আছে আমরা বের হব কিনা আমি তাদেরকে বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের এই নৈতিকতা শিক্ষা দেয়নি যে আমার কিছু ভাইয়েরা রাস্তায় আন্দোলন করবে আর আমি ঘরে বসে থাকব কারণ আমরা বরাবরই বলছি দাবি যেখানে ন্যায় যৌক্তিক বিজয় সেখানে অনিবার্য আমি আমার ভাই বোনদেরকে জোর করে জোরে হাত জোর করে অনুরোধ জানাবো আপনারা সবাই নেমে আসুন কারণ আমরা যখন ছাত্ররা ঐক্যবদ্ধ হই তখন দেখেছিলেন যে পার্লামেন্টে ঘোষণা দিতে বাধ্য হয় সরকার থেকে যে কোটা থাকবে না আর আজকে যদি আমরা ঘুমিয়ে যাই তাহলে তো আমাদেরকে পিছিয়ে মারবেই আপনারা কেন ঘুমিয়ে যাবেন ভাইরা বলেন আপনারাই তো আমাদেরকে আন্দোলনের সাহস দিয়েছিলেন শক্তি দিয়েছিলেন কালকে ইন্টারমিডিয়েটের স্টুডেন্টরা দেখিয়েছে একজন মন্ত্রীকে দুঃখ প্রকাশ করেছে তার কৃতকর্মের জন্য ইন্টারমিডিয়েট আমার ছোট ভাই বোনরা দেখিয়েছে আমরা কেন ভয়ে চুপ থাকবো ভাই এটা ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্র ছাত্রীদের নৈতিকতার সাথে যায় না
আমরা আমার বন্ধুদেরকে সামনে আসার জন্য অনুরোধ করছি আমরা একটা বিক্ষোভ মিছিল করব আমাদের তিন দফা যৌক্তিক দাবিতে যেটা আমরা বলেছি যে আমাদের গ্রেফতারকৃত নিরপরাধ ভাইদেরকে মুক্তি কোটা সংস্কার করে পাঁচ দফার আলোকে প্রজ্ঞাপন এবং হামলাকারীদের বিচার নিরাপদ ক্যাম্পাসের স্বার্থে কারণ আপনারা দেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই হামলা করে সাধারণ ছাত্রদের মনে ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হয়েছে যেন আর কেউ অন্যায়ের প্রতিবাদ না করে আজকে যদি আমরা এভাবে প্রতিবাদ না করি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এভাবে সন্ত্রাসীদের রাজত্ব কায়েম হবে আমার ভাই বোনেরা কোনো যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করার সাহস পাবে না আর আজকে যদি আমরা প্রতিবাদের দাবানল ছড়িয়ে দেই তখন ওই সন্ত্রাসীরা ভয়ে থাকবে অন্যায়কারীরা তখন ভীত সন্ত্রস্ত থাকবে অন্যায় করার সাহস পাবে না জয় বাংলা।